খবর 24x7 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। শুভ শারদীয়ার প্রীতিয় শুভেচ্ছা। সর্বজাতি ধর্ম নির্বিশেষে আমাদের এই বাংলার সম্প্রীতিকে যে বজায় রেখেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এবং আমাদের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা যে সবাই শান্তিতে থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক এবং সবাই মিলেমিশে একত্রিতভাবে এই উৎসব উপভোগ করুক, যাতে কোনোরকম অশান্তির বাতাবরণ তৈরি না হয়। যেখানে যা সমস্যা আছে সবাই নিজেরা নিজেদের মধ্যে মিলিতভাবে একত্রিত হয়ে এই সুন্দর দুর্গাপূজা সারা বিশ্বের মধ্যে যেটা ছড়িয়ে পড়েছে সেই দুর্গাপূজা যাতে সুন্দরভাবে আমরা বাংলায় এবং এই ডায়মন্ড আবরা কেন্দ্রে সবাইকে নিয়ে আনন্দ উপভোগ করতে পারি, এই বার্তাই সবার কাছে আমাদের বজবজ এক নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা আবেদন রাখছি। না দেখুন, এটা যে অন্যায় হয়েছে তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা সবাইকে দিয়েছে, যে অপরাধ করেছে তার উপযুক্ত শাস্তি হোক, এমনকি ফাঁসিরও দাবি আদায় করে চেয়েছেন যে উপযুক্ত আসামি যেন ফাঁসি সাজা হোক। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসায় পড়ে কিছু মানুষ এই আরজিকর কাণ্ডটাকে এমন জায়গায় নিয়ে পৌঁছে চাইছিলেন, কিন্তু প্রথম প্রথম মানুষ একটু ভুল বুঝেছিলেন। কিন্তু এই মুহূর্তে উৎসবের যে বাতাবরণের একটা ভাটা পড়বে বলে ওরা যে উৎসাহ প্রকাশ করেছিলেন, কিন্তু সবাই বাঙালিরা সবাই একত্রিত হয়ে সমস্ত কিছু ভুলে গিয়ে আজকের আমি নিজে কলকাতা অভিমুখে ঘুরে এসে যা দেখলাম দিনের বেলায় যেভাবে মানুষ উৎসবমুখী হয়েছে, তারা আরজিকর কাণ্ডের কথা আর কোনোরকম মনের মধ্যেই নেই। তারা চায় এই সুন্দর বাংলার যে দুর্গা উৎসব সারা বিশ্বের মধ্যে খ্যাতি অর্জন করেছে, আমরা সবাই মিলে বুঝিয়ে দিতে চাই আমাদের বাংলার মধ্যে কোনো বিভেদ দ্বন্দ্ব কোনো কিছু নেই, আমরা উৎসবমুখী হয়েছি এবং দুর্গাপূজা সুন্দরভাবে ভালোভাবে আমরা আনন্দ উপভোগ করছি। দেখুন, আমরা বজবজ এক নম্বর পঞ্চায়েত সমিতি শুধু নয়, বজবজ পৌরসভা এবং পূজালী পৌরসভার তরফ থেকে আমরা গর্বিত যে আমাদের সংসদ এত বড় একটা দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রীর মাধ্যমে এই বজবজে চড়িয়ালের পোলের উপরে করাচ্ছেন, যাতে এই বজবজবাসী শুধু নয় সারা ডায়মন্ড হাবড়াবাসী এবং সাতটা বিধানসভারবাসী উপভোগ করবেন যে কার্নিভাল কলকাতার মুখে গিয়ে তারা যে ভিড় হয় সেখানে তারা পৌঁছতে পারেন না। তাই আমরা আমাদের এই এলাকার যেসব ভালো ভালো পূজাগুলো আছে সেইগুলো এই চড়িয়ালের মাধ্যমে কার্নিভালের মাধ্যমে মানুষকে যে আমরা উপহার দিচ্ছি এটা আমাদের একমাত্র আমাদের সংসদ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই হচ্ছে। এবং তার সঙ্গে আমরা যে দলের কাণ্ডারি আমাদের মূল রাজনৈতিক অভিভাবক অশোক দেব মাননীয় MLA সাহেব এবং আমাদের জাহাঙ্গীর সাহেবের নেতৃত্বেই আমরা চাই যে আমরা এই বজবজকে সুন্দর সুন্দর বজবজে পরিণত করতে চাই, সবাই মিলে সব কারোর মধ্যে ইগো দ্বন্দ্ব না রেখে সবাই মিলে যাতে এই আনন্দটাতে ঝাঁপিয়ে পড়ে এবং সবাই সহযোগিতা করেন, এবং প্রশাসনের পূর্ণ সহযোগিতা সাহায্য করছি এবং আমাদের দলীয় কর্মীরা যেখানে যেভাবেই আছে না কেন তারা সেই দিন সবাই মাঠে থাকবে এবং রাস্তায় থাকবে, যাতে কোনোরকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, কার্নিভাল যাতে সুন্দরভাবে শুরু থেকে এবং শেষ পর্যন্ত করতে পারি আমরা, এটাই আমাদের একটা বিরাট চ্যালেঞ্জ এবং প্রতিজ্ঞা যে আমরা এই চড়িয়ালবাসীকে একটা ভালো সুন্দর জিনিস উপহার দিতে চলেছি।